বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন এই ভিডিও থেকে তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট খবরগুলির নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি এর জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে এখানে এই ব্রাউজারে আসার পরে এখানে টাইপ করবেন যে ডাব্লু 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 ডট এনএইচ এ আই ডট ও আর জি তারপরে সার্চ দেবেন বন্ধুরা এই সার্চ দিলে কিন্তু প্রথমে একদম সেই পেজে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেবে এবং সেই পেজে এই পেজে যখন আপনারা আসবেন উপরেই দেখতে পাবেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আছে এবং দেখুন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তারপরে দেখতে পাচ্ছেন নিচে আসবেন এবং নিচে আসার পরে দেখবেন যে ভ্যাকান্সিস বলে একটি ট্যাব আছে যে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি ট্যাব সেই ভ্যাকান্সি ট্যাবে কিন্তু আপনারা ক্লিক করবেন যখন এই ট্যাবে আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ উঠে আসবে এবং এই পেজেই দেখতে পাবেন উপরে দেখতে পাবেন যে হোম অ্যাবাউট ভ্যাকান্সিস এবং কারেন্ট এইভাবে লেখা থাকবে আর তার ঠিক নিচে দেখতে পাবেন যে সিরিয়াল নম্বর একে থাকবে দেখবেন একে থাকবে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে এবং ডেট পাবলিকেশান দেখতে পাচ্ছেন মানে পাবলিশ যে পাবলিশ এই যে নোটিশটি পাবলিশ করেছে তারা একুশ দুই হাজার উনিশে এবং পঁচিশের মনে এই পদটি কি আছে দেখে নিন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ইনভাইটস অ্যাপ্লিকেশান ফর একশো সতেরোটা পোস্ট আছে বন্ধুরা ডেপুটি জেনারেল ম্যানেজার পদ টেকনিক্যাল ডেপুটি জেনারেল ম্যানেজার টেকনিক্যাল পদে এবং চব্বিশটি পোস্ট আছে ম্যানেজার টেকনিক্যাল পদে এবং টোটাল বোস বন্ধুরা দেখুন এখানে টোটাল পদ আছে একশো সতেরো এবং চব্বিশ এবং তারপরে দেখুন কী টাইপের জ চাকরিটা এটা হবে ডেপুটেশান এবং প্রমোশন কিন্তু আপনাদের এই চাকরিতে প্রোমোশনও হবে বন্ধুরা এখানে দেখুন যে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন যে আট পাঁচ দু পর্যন্ত কিন্তু এইটার অনলাইন ফর্ম ফিল আপে লাস্ট ডেট এবং তারপরে দেখতে হবেন এখানে যে স্ট্যাটাস ওপেন এবং তারপরে দেখতে হবেন ডকুমেন্ট এবার এইভাবে কিন্তু আপনারা এখান থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন তো এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আমার ডাউনলোড করা আছে তো সেই সেখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই সেই নোটিফিকেশানগুলো তো যদি আপনারা নিজে এই নোটিফিকেশান দেখতে চান তো ডাউনলোড করার জন্য এই যে ডকুমেন্ট বলে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই ডকুমেন্টের সেই এই যে চোখের মতো আছে সেখানে ক্লিক করবেন যখনই ওখানে ক্লিক করবেন তখনই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভ্যাকান্সি টাইটেল দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি টাইটেল বলে এখানে এবং তার ঠিক নিচে দেখবেন অ্যাডভার্টিজমেন্ট মডেল একটি জিনিস থাকবে অ্যাডভার্টিজমেন্ট মলে যে ট্যাবটি থাকবে সেখানে পিডিএফ ভার্সন বলে লেখা থাকবে সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন যখনই সেখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার পুরো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে এই হচ্ছে নোটিফিকেশান এবং এখান থেকে আমি খুব অল্প সময়ের ভেতরে আপনাদের মেন জিনিসগুলি বলে দেব দেখতে থাকুন তার জন্য ভিডিওটি এখানে প্রথমে দেখুন যে পদটি আছে ডেপুটি জেনারেল ম্যানেজার এই পদের বেতন হচ্ছে পা পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা টোটাল ভ্যাকান্সি একশো সতেরোটি এবং প্রমোশন কিন্তু এই পদে হবে বন্ধুরা তারপরে দেখুন টেকনিক্যাল ম্যানেজার পদে বেতনক্রম পনেরো হাজার থেকে উনচল্লিশ হাজার একশো টাকা পনেরো হাজার ছশো থেকে বেতন বেতনক্রম এবং এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি হচ্ছে চব্বিশটি এটি হচ্ছে ডেপুটেশনাল হচ্ছে চাকরি তারপরে দেখুন যে ডিটেল অফ এলিজিবিলিটি কন্ডিশন কোন পদের জন্য কী এলিজিবিলিটি আছে এখান থেকে দেখে নি এখানে বলছি এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স দেখুন এখানে হচ্ছে কোন পদের জন্য না ডেপুটি জেনারেল ম্যানেজার টেকনিক্যাল পদের জন্য এটি এটির জন্য কোয়ালিফিকেশান কী লাগবে এখানে দেখে নি যে ফার্স্ট জেনারেল ডিগ্রি ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বন্ধুরা এখানে আপনাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করে থাকতে হবে তারপরে দেখুন দু নম্বরে বলছে নাইন ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য পে স্কেল অফ দ্য পেভ্যান থ্রি উইথ গ্রেড পে পাঁচ হাজার চারশো টাকা অর ইকুইভ্যালেন্ট অফ হায়ার আউট অফ উইচ সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স ইজ ইন ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন অফ ইনফ্রাস্ট্রাকচার সেক্টর রিলেটেড টু হাইওয়ে রোড অ্যান্ড ব্রিজ বন্ধুরা এখানে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু খুব বড়ো সড়ো লাগবে বন্ধুরা হয় অত হয় নয় বছরের এক্সপিরিয়েন্স লাগবে অথবা ছয় বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই হাইওয়ের এক্সপিরিয়েন্স হিসাবে যে রোডের রোডের যে বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলি হিসাবে এবং ব্রিজের কাজ কাজ করে থাকার হিসাবে কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটি অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে তারপর দেখুন তারপরের ঘরে বলছে যে ইন কেস অফ রিক্রুটমেন্ট বাই দ্য প্রমোশন দ্য গ্রেট ফ্রম হুইচ টু বি মেড এখানে দেখুন এক নম্বর বলছে বাই প্রমোশন থ্রু সিলেকশন ফ্রম অ্যামংস ম্যানেজার টেকনিক্যাল অফ এনএইচ এ আই উইথ ফাইভ ইয়ার রেগুলার সার্ভিস ইন দ্যাট পোস্ট অফ প্রসেসিং অফ এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স স্টপ স্টুপুলেটেড ইন কলম নম্বর ওয়ান বন্ধুরা দেখুন এখানে এই নোটিফিকেশানটিতে কলম নাম্বার ওয়ানে কিন্তু বলে দেওয়া আছে এটির ক্ষেত্রে সেই কলম নাম্বার ওয়ানটা আপনাকে ফলো করতে হবে এবং এই পদের জন্য বন্ধুরা পদোন্নতির সুযোগ আছে প্রমোশনের সুযোগ আছে এবং তাতে কিন্তু তাদের সিলেকশনের মাধ্যমে প্রমোশন হবে এটি একটি সুযোগ রয়েছে তারপরের ক্ষেত্রে দেখুন তারপরে বলছে জেনারেল ম্যানেজার টেকনিক্যাল যে ম্যানেজার টেকনিক্যাল আছে বন্ধুরা সেই ম্যানেজার টেকনিক্যালের ক্ষেত্রে এখানে দেখুন এটি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে দেখুন যে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বাই ইনস্টিটিউট এখানেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার থাকতে হবে আপনাকে এখানেও কিন্তু ডিগ্রি ডিগ্রি কোর্স থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তারপরে দেখুন চার বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং চার বছরের এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু আপনাকে এই যেই পদের উপরে আপনি অ্যাপ্লাই করবেন সেই পদের উপরে চার বছরের এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে তারপরে দেখুন নিচে দিয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং নোটিফিকেশানটি আপনি নিজে ডাউনলোড করার পরে ভালোভাবে পড়ে নেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন অফলাইনে এই ফর্ম্যাটে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন দ্য ফর্ম্যাট ইন্ডিকেটেড বিলো এই ফর্ম হচ্ছে বন্ধুরা এই ফর্মটি আপনি ডাউনলোড করে নেওয়ার পরে অফলাইনে কিন্তু আপনাকে পোস্টের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে তো আশা করি এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন বুঝে গেছেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই অফলাইনের ফর্ম ফিল আপ করার পরে কিন্তু আপনাকে পাঠাতে হবে এই নোটিফিকেশানটি যারা এতক্ষণ ডাউনলোড করে নিয়েছেন এই নোটিফিকেশানের সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে সেখান থেকে ভালোভাবে পড়ে নেওয়ার পরে অফলাইনে অ্যাপ্লাই করুন ধন্যবাদ বন্ধুরা এই ইনফরমেশনটি দেওয়ার জন্য যদি ভিডিওটি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করতে ভুলবেন না কেননা হয়তো অনেকেই সিভিল ইঞ্জিনিয়ারিং করে বাড়িতে বসে আছে বা ছোটো মোটো কোনো কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি কার্যকর হতে পারে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু শেয়ার করে জানাতে বলবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত এই পর্বেটি আবার আপনাদের সামনে উপস্থিত করুন তার জন্য সঙ্গে